ফারুক আহমদ। জীবনকাল 1918 সাল থেকে 1974 সাল। জন্মস্থান যশোরের মাঝায়। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থ তীর কবি কে? ফারুক আহমদ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীবী? সাত সাগরের মাঝি ফারুক আহমদ। সাত সাগরের মাঝি কার লেখা প্রথম কাব্যগ্রন্থ? ফারুক আহমদ। ফারুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাত সাগরের মাঝি। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতা নাম? ফারুক আহমদ। কারবালার প্রান্তরে গ্রন্থের রচয়িতা কে? ফারুক আহমদ।